বিদেশে পলাতক রিয়েলেন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্র জানায়, 2019 খ্রিস্টাব্দে পিকে হালদারের বিরুদ্ধে 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে। ওই মামলার তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হলো। গত বছরের 20 ডিসেম্বর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, পিকে হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে তার বান্ধবীদের কাছে অ্যাকাউন্টে টাকা গেছে। পিকে হালদারের প্রতিষ্ঠানে টাকা রেখে অনেকে হয়রানি ও ভোগান্তির মুখে পড়েছেন।